পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠিলে করণীয় কি? গোসল শেষে আবার উজু করা লাগবে কি না? প্রসাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব? পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে? মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না, ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন, ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠিলে করণীয় কি? গোসল শেষে আবার উজু করা লাগবে কি না? না, এর জন্য উজু করা লাগবে না, আর সদর উপরে কাপড় উঠে গেলে উজু ভঙ্গ হয় না। শিম্মি আক্তার জানতেছেন, ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? আজকাল অনেকে এটি করছেন, এটি নানা কারণে না জায়েজ। প্রথমত এটি প্রতারণা, দ্বিতীয়তই আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয়, তৃতীয়ত লা তাবদিল আলী খালকিল্লাহ, এটার সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত তার মাধ্যমে, অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো মজিদুল হক, আপনি জানতে চেয়েছেন উজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। যে কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মানিরুল ইসলাম জানতে চেয়েছেন, মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহের প্রস্তাব যদি কেউ কাউকে দেয় সে যেন ফানজুর ইলাইহা, সে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, তুমি বিবাহের প্রস্তাব দিয়েছ তাহলে তাকে দেখে নাও। এই জন্য দেখে নেওয়াটা এটা দর্শনীয় বিষয় নয়, আর কোনো ত্রুটি আছে কিনা সেজন্য দেখে নেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিকে বলেছেন যে ফানজুর ইলাইহা ফাইন্না ফি আয়নুল আনসারি শাইআ, কোনো এক আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন একদিন মহাজের সাহাবি, তখন তিনি বলেছেন যে তুমি সে মেয়েকে দেখে নাও, কারণ আনসারি মেয়েদের চোখের মধ্যে কিছুটা সমস্যা, ঘোলাটে ভাব বা এরকম কিছু একটা আছে, তোমার ভালো লাগে কিনা তুমি দেখে নাও। এই জন্য এদিক থেকে বোঝা গেল যে নারীদের স্বাভাবিক যে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা খোলা রাখেন, হাত পা মুখাবয়ব, এগুলো একজন পুরুষ বিয়ের উদ্দেশ্যে দেখতে পান, ঠিক একইভাবে মেয়েও ছেলেকে দেখতে পারেন। এরপরে আদনান সাইদ আপনি জানতে চেয়েছেন, প্রসাবের পর কি পর্যাপ্ত তো পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, আপনি দুইটাই ব্যবহার করতে পারেন, তবে সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায়। এরপর সোহাইব মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? ভাই সোহাইব, এর ভিত্তি আছে, আর ভিত্তিটা হলো হানাফি মাজহাব অনুযায়ী ওলামায়ে আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে, আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন, এই জন্য তারা একে অন্যকে স্পর্শ করবেন না, গোসল দিবেন না। এটা হলো ইমাম আহমদুল্লাহ মাজহাবের দৃষ্টিভঙ্গি। বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগণের রয়েছে, বর্তমান সৌদি আরব স্কলারগণও যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না, ভেঙে যায় না। এই মতটিকে, দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দলিলের দিক থেকে। আমরা দলিলের আলোচনা খুব নিগূঢ়ভাবে গেলাম না, কারণ তাতে কলেবর বৃদ্ধি হয়ে যাবে। ফায়েজ আহমেদ জানতেছেন, মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে? দিতে পারেন মেহেদি। অনেকে মনে করেন যে যেহেতু দাড়িতে চুল দেওয়া হয় তো পায়ে দেওয়া যাবে না, দেওয়া যাবে অসুবিধা নেই, কিন্তু পুরুষরা নয়, মেয়েরা মেহেদি ব্যবহার করবেন। এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না, মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন। আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয়, বরং বিন বাজ রহমাহুল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন, বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয়, হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে। তবে মেয়েরা নাও, ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন, পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে। এরপরে মুরসালিন সরকার আপনি জানতে চেয়েছেন, জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব? শুধুমাত্র এটুকু বলে রাখি যে 1, 2 বা 4 রাকাত, 3 রাকাত সালাত যদি আপনার ছুটে যায়, ইমাম সালাম ফেরানোর পর আপনি যখন সালাতগুলো আদায় করবেন, এগুলো আপনার এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা, প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা। বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সালাদগুলো আদায় করবেন তখন কথার কথা এক রাকাত ইমামের সাথে পেয়েছেন, 3 রাকাত পাননি,
তাহলে ইমাম সাথে যে রাকাতটি পেয়েছেন সে রাকাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাকাত, অথবা আপনি একাকী যখন পড়বেন তখন আপনি একাকী প্রথম প্রথম যে রাকাতটা পড়বেন ওখানে আবার বসতে হবে, কারণ এটা আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় রাকাত, দ্বিতীয় রাকাতে বসতে হবে। এ হলো বসার ধারাবাহিকতা। আর সুরা এবং সুরা ফাতেহার সাথে অন্য সুরা কেরাত মিলানোর যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে দুটি মত নামায় একরামে রয়েছে। অনেকে মনে করেন যে এটি সলাতের শেষ অংশ, শেষ অংশ হলে প্রথম দুই রাকাত ইমামের সাথে শেষের দুই রাকাত যদি আপনি পান তাহলে ওইটা আপনার প্রথম অংশ ধরা হবে, তাহলে পরে আপনি একাকী যখন পড়ছেন সেটিকে শেষের অংশ ধরা হবে, শেষের অংশ ধরা হলে সেখানে আর কেরাত মিলানো বা সুরা মিলানোর কোনো প্রশ্ন নেই। আর যারা মনে করেন যে না আপনি একাকী যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ, তাহলে সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনাকে সূরা কেরাত মিলাতে হবে। বিস্তারিত দলিল নিয়ে আমরা আলোচনা করি কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইজ্ঞনিল্লাহ। রাবেয়া বশ্রী বোন, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে, যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি আমি, সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে ফাত্তাকুল্লাহ মাস্তাতা, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্য কুলা বিধায়। আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই।